বাসায় গিয়ে আরিয়া নেহাকে কল দিল। ফোন ওয়েটিংয়ে পেল সে, মেজাজটাই খারাপ হয়ে গেল তার। কয়েকবার কল দিয়েও ওয়েটিংয়ে পেল, রাগে আর কোনো ফোন দিল না সে। কিছুক্ষণ পর আরিয়ানের ফোনে রিং বেজে উঠল। আরিয়ান ফোনটা কেটে দিয়ে নিজের কল ব্যাক করল। হ্যালো নেহা। বলো আরিয়ান। আজ আসুনি কেন ভার্সিটিতে? এমনি ভালো লাগছিল না তাই। ও এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কখন থেকে কল দিয়ে যাচ্ছি শুধু ওয়েটিং পাচ্ছি? ওই ইয়ে মানে মামার সাথে কথা বলছিলাম। কেন সন্দেহ করছো? আরে না, সন্দেহ করবো কেন। তাই তো। আচ্ছা আরিয়ান, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। মনে করার কি আছে বলো, কি বলবে? আরিয়ান, আমার না কিছু টাকা লাগবে। কি করবে টাকা দিয়ে? তুমি তো জানোই আমার বাবা নেই, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, ডক্টর দেখানো লাগবে তাই। আচ্ছা আর বলতে হবে না, কত টাকা লাগবে সেটা বলো। বেশি না, এই 1050 হলেই হবে। এত টাকা? ডক্টর দেখালে এত টাকা লাগে? তোমার সমস্যা হলে থাক, অন্য কোথাও থেকে জোগাড় করে নিব। না ঠিক আছে, কখন আসবো টাকা নিয়ে? কাল ভার্সিটিতে দিলেই হবে। তোমার বাসার ঠিকানা দাও, আমি নিয়ে আসছি। না না সমস্যা নেই, কাল হলেই চলবে। ওকে। এখন রাখি। ওকে বাই। বাই, লাভ ইউ সোনা। ফোন রেখে দিল নেহা। আরিয়ানের ফোন রাখার সাথে সাথেই আরেক জায়গায় কল দিল সে। ফোনের ওপাশ থেকে বলল, কি হলো, রাজি করাতে পারলে? হ্যাঁ। কত চেয়েছো? 50,000। এত কম কেন? ওদের তো অনেক টাকা। সেটা তো আমি জানি, কিন্তু প্রথমবারে যদি বেশি চাই তাহলে কেমন না? এই 50,000 দিয়েই তো মাত্র স্টার্ট দিলাম, ধীরে ধীরে বাড়াবো। ওকে বেবি। আচ্ছা এখন বাই। বাই। পরের দিন নেহাকে টাকাটা দিতে ভার্সিটি থেকে চলে গেল সে। মামুন শুধু দেখলো, নেহা যেতেই আরিয়ানকে বলল, কি ব্যাপার, এখনই টাকা নেওয়া শুরু করে দিয়েছে? ওর মা অসুস্থ তাই নিয়েছে। ওর মা অসুস্থ? তুই কি পাগল হয়ে গেলি? এখানে পাগল হওয়ার কি আছে? আসলেই তুই অন্ধ হয়ে গিয়েছিস? আরে ওর তো মাই নেই, তাহলে অসুস্থ হবে কি করে? আরিয়ান যেন আকাশ থেকে পড়লো, অবাক হয়ে বলল, এসব কি বলছিস তুই? মা না থাকলে মাকে নিয়ে কেউ মিথ্যা বলে? মা যে নেই এমন না, মা আছে তবে ওর কাছে নেই। স্বামী সংসার রেখে পরকিয়া করে ধরা পড়েছিল, সেদিনই ওর বাবা ওর মাকে বের করে দিয়েছিল, তারপর থেকে ওদের সাথে ওর মার কোনো যোগাযোগ নেই। তুই এত কিছু কিভাবে জানলি? ছোট্ট একটা শহরে থাকি, এটা জানা কোনো ফ্যাক্ট না। তাহলে আমাকে তো কখনো বলিস নি এসব? কি বলবো তোকে, তুই তো বলিস ওই মেয়েকে তুই ভালোবাসিস, আর ভালোবাসা মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে তুই জানবি না সেটা আমার জানা ছিল না। আরিয়ান কিছু বললো না, তবে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ রেগে আছে। মামুন ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসি দিল। দিশা রাতের আধারে একা একাই রুমের বারান্দায় বসে আছে, হাতে একটা কফি ভর্তি মগ। কিছুক্ষণ পরপর মগে চুমুক দিচ্ছে আর সামনেই তাকিয়ে আছে। চাঁদের আলোতে অন্ধকার রাতটাও বেশ অপরূপ লাগছে তার কাছে। খুব স্বপ্ন ছিল এরকম একটা চাঁদনি রাতে আরিয়ানের পাশে বসে ওর এক হাত জড়িয়ে ধরে জ্যোৎস্নাবিলাস করবে। কিন্তু সবার সব আশা তো পূরণ হয় না, কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আজ খুব জানতে ইচ্ছা করছে ওর মধ্যে এমন কি নেই যা নেহার মধ্যে আছে। ও কি আরিয়ানের যোগ্য না? টুকটুক করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার চোখ থেকে। 2 দিন ধরে নেহার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আরিয়ান। নেহা খুব করে চেষ্টা করছে আরিয়ানের সাথে কথা বলার, ওকে মানাবার, কিন্তু আরিয়ান যেন একেবারেই বেঁকে বসে আছে। নেহা খুব টেনশানে আছে, কীভাবে মানাবে সে আরিয়ানকে? শুরু হওয়ার আগেই যদি সব শেষ হয়ে যায় তাহলে সব স্বপ্ন বিফলে যাবে তার। আরিয়ান পার্কের একটা বেঞ্চে বসে আছে, কোথা থেকে নেহা এসে যেন আরিয়ানের পাশে বসে ওর হাত দুটো চেপে ধরল। আকস্মিক কেউ হাত চেপে ধরায় প্রথমে কিছুটা ভয় পেলেও পরে নেহাকে দেখে অনেকটা অবাকই হয় সে। তুমি এখানে কি করছো? রাগ করেছো বাবু? দেখো তোমার এসব ন্যাকামি আমার একদম ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও, বিরক্ত হয়ে বলল আরিয়ান। কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? আরিয়ান এবার নেহার দিকে ফিরে বসল, বলল, নেহা তোমার মা তোমাদের ছেড়ে চলে গেছে অনেক আগেই, কিন্তু তাও তুমি কেন মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিলে? আরিয়ানের কথায় নেহা কিছুটা ঘাবড়ে গেল, তুতলায় তুতলায় বলল, তুমি কিভাবে জানলে? যেভাবেই জানি না কেন, কিন্তু জানতে পেরেছি এটাই সত্যি। তুমি মিথ্যা বললে কেন নেহা? আসলে টাকাটা আমার দরকার ছিল, মায়ের ব্যাপারে লজ্জায় তোমাকে আগে কিছু বলিনি। মাথা নিচু করে বলল নেহা, তোমার টাকার দরকার আমাকে বললেই তো হতো, আমি কি তোমাকে ফিরিয়ে দিতাম? কিন্তু মিথ্যা বলবে কেন? তোমার মা যদি তোমাদের ছেড়ে চলে যায় সেটা তো আর তোমাদের কোনো হাত নেই। নেহা কিছু বলছে না। আরিয়ান লক্ষ্য করলো নেহা মন খারাপ করে বসে আছে। আরিয়ান এক হাতে নেহাকে জড়িয়ে ধরে বলল, যখনই তোমার টাকার প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে টাকা দিব, কিন্তু মিথ্যা বলবে না, ওকে? ওকে বাবু।
নেহা আরিয়ানে গলা জড়িয়ে ধরে আষ্টেপৃষ্টে ধরে আছে। আরিয়ানও নেহাকে জড়িয়ে ধরল, যদিও তার ইচ্ছা ছিল না। নেহা জড়িয়ে ধরা অবস্থাতেই উল্টোপাশে কাউকে চোখ মারলো, সাথে সাথে একটা শয়তানি হাসি। নেহা এসেছিল তার বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে। হ্যাঁ, বয়ফ্রেন্ড, তবে আরিয়ান না, অন্য কেউ। এক ফাঁকে আরিয়ানকে চোখে পড়লো নেহার, তখনই নিজের বয়ফ্রেন্ডকে কোথাও লুকাতে বলে আরিয়ানকে ইমপ্রেস করতে তার কাছে চলে আসলো। এক ঘিরে দুই পাখি মারা, এইরকম আর কি। আরিয়ানকেও মানাতে পারলো, তার নেহার আরেকটা সম্পর্কের কথাটাও আরিয়ানকে জানাতে পারলো না। বাসায় বাবা মার সাথে খেতে বসেছে দিশা। ইদানিং দিশাকে আগের দিশার সাথে মিলাতে পারছে না ওর বাবা মা। এ নিয়ে বাবার কোনো দুশ্চিন্তার শেষ নেই, কিন্তু মায়ের মনে এই নিয়ে কোনো আক্ষেপ নেই। তার মতে মেয়েদের এত চঞ্চল থাকা ঠিক না, মেয়েদেরকে শান্তশিষ্টই মানায়। তাই মেয়ের এই রূপ তিনি যথেষ্ট খুশি। খাওয়া শেষ করে নিজের রুমে চলে যাচ্ছিল দিশা, পেছন থেকে ওর বাবা ওকে ডাকলো। দিশা মা। হ্যাঁ আব্বু, কিছু বলবে? হ্যাঁ মা, আয় আমার পাশে বস। বল আব্বু, কি বলবে? তোর কি কিছু হয়েছে দিশা? না তো, হঠাৎ এই কথা বলছো কেন? তুই অনেক পাল্টে গেছিস তাই। কই আমি পাল্টেছি, আমি তো আগের মতোই আছি। তুই একদমই আগের মতো নেই। আরিয়ানের সাথে তোর কিছু হয়েছে? ওর সাথে আবার আমার কি হবে আব্বু? না, তবে তোরা দুটো তো সবসময় সাপে নেউলের মতো লেগে থাকিস, তাই বললাম। না আব্বু, আরিয়ানের সাথে আমার কিছুই হয়নি, আমার এমনিতেই ভালো লাগছে না। বাবার উত্তরে অপেক্ষা না করে দিশা নিজের রুমে চলে গেল। কিন্তু দিশার বাবা ঠিক বুঝতে পেরেছে আরিয়ানের সাথেই তো ওর কিছু হয়েছে, তা না হলে আরিয়ান ডাকার মেয়ে মোটেই না দিশা। দিন গড়াতে লাগলো। আরিয়ান আর নেহার সম্পর্ক ভালোই চলছে। প্রথমে মামুনার পলাশ এই নিয়ে ওর সাথে তর্ক করলেও এখন আর করে না, কারণ অবুঝকে বোঝানো সম্ভব। কিন্তু যে সবটা বুঝে অবুঝের মতো থাকে তাকে কোনোভাবেই কিছু বোঝানো যায় না। ইদানিং নেহা আরিয়ানের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিচ্ছে। আরিয়ান যদিও মাঝে মাঝে অনীহা প্রকাশ করে, তবুও নেহার সাথে সেটা প্রকাশ করে না। মেয়েটার মা নেই, টাকা লাগতেই পারে তার, না করলে হয়তো মন খারাপ করবে। তবে দিন দিন অ্যামাউন্টের পরিমাণ বাড়তেই থাকলো। একদিন 2 লাখ টাকা দাবি করল নেহা। সেদিন আরিয়ান আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারেনি, পরে নেহাকে জিজ্ঞেসই করে বসলো, এত টাকা দিয়ে কী করো তুমি? মাসের মধ্যে 4-5 বার টাকা নাও আমার কাছ থেকে, কেন? আমি কি তোমার জন্য টাকা কামাই করে বসে আছি? বেশ রেগে বলল আরিয়ান। আর তখনই নেহার ন্যাকা কান্না শুরু হয়ে গেল। এখন আরিয়ান যেন আর রেগে গেল, রেগে গিয়ে বলল, একদম কাঁদবে না, কী ভেবেছো তুমি? হ্যাঁ, যখন যত চাইবে তোমাকে আমার ততই দিতে হবে, কোনো কমন সেন্স নেই তোমার? তুমি জানো আমি এখন স্টুডেন্ট, আমি এত টাকা কোথায় পাই? তোমার কি সেটা বোঝা উচিত না? নেহা ন্যাকা কান্না করে বলতে লাগলো, তাই বলে এভাবে আমাকে টাকার খোঁটা দিবে? দিবেই তো, আমার তো আর মা নেই, থাকলে আর তোমার কাছে চাইতে হতো না, মাই দিত। মায়ের কথা শুনে আর নেহার এইসব ইমোশন মার্কা কথা শুনে আরিয়ান যেন গলে বরফ থেকে পানি হয়ে গেল। বললো, দেখো মন খারাপ করো না, কিন্তু একবার ভেবে দেখো আমি এত টাকা কোথা থেকে দিব তোমাকে। কেন, তোমাদের তো অনেক টাকা, অনেক বড় বিজনেস তোমাদের। সে না হয় বুঝলাম, কিন্তু ওই বিজনেস তো আর আমার না, আমার বাবার, আর সেখান থেকে টাকা আমাকে হিসাব করে আনতে হয়। ইদানিং তোমার জন্য বাবার কাছে বারবার মিথ্যা বলে টাকা আনতে হচ্ছে। বাবা বেশ রেগে আছেন আমার উপর, তিনি আমাকে আর 1 টাকাও দিবেন না। আপোষ না দিলে চুরি করে আনো, তবু আমার টাকা লাগবেই, বেশ কড়া গলায় বলল নেহা। আরিয়ান এবার বেশ রেগে গেল, রাগের চোটে দিলে 1 থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল নেহা। তবে নেহার জন্য কোনো মায়া হচ্ছে না আরিয়ানের, এত টাকা দেয় মেয়েটাকে তাও তার হয় না, এত যে কি করে টাকা দিয়ে, আর এখন কি না বলছে চুরি করে আনতে, সাহস কত বড় ওর। রাগে ক্ষোভে বাসায় চলে এলো আরিয়ান। আরিয়ানের মা বেশ তাড়াহুড়ো করে কাজ করছে। আরিয়ান কিছুক্ষণ দেখে তারপর বলল, আজ এত তাড়াহুড়ো করছো কেন মা? দরকার আছে তাই তাড়াহুড়ো করছি, কেন তোর কোনো সমস্যা? এভাবে বলছো কেন, কি দরকার সেটা তো জানতে চাইছি। দিশাদের বাসায় যাব, তাই তাড়াতাড়ি ঘরের কাজটা শেষ করছি। হঠাৎ তোদের বাসায় কেন? দিশার বিয়ের কথা চলছে, আজ নাকি ছেলেদের বাসা থেকে মেহমান আসবে, তাই তোর বাবা আর আমাকে যেতে বলেছে। দিশার বিয়ের কথা শুনেই আরিয়ানের বুকে যেন কেউ আঘাত করলো। অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলো, হঠাৎ দিশার বিয়ে? হ্যাঁ বিয়ে, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। এতটাও বড় হয়নি ও মা, ওর বিয়ে তুমি যেভাবেই হোক আটকাও। এটা তুই বলছিস আরিয়ান? হ্যাঁ আমি বলছি, আর আমি বলতে পারি, ইনফ্যাক্ট ও আমার এতটুকু বলে আরিয়ান থামলো। ওর এত ইন্টারেস্ট কেন দিশার বিয়ে আটকানোর? দিশাকে তো সহ্যই করতে পারে না। কি রে বললি না, ও তোর কে?
ছোট বোন, তাই তো? আর তুইও তো বলতি দিশা বেশ বড় হয়ে গেছে, তাই ওর দুষ্টুমিগুলো তুই মেনে নিতে পারতি না। আর আজ হঠাৎ অন্য সুর? বেশ কটুক্তি করে কথাটা বলল আরিয়ানের মা। আরিয়ান বেশ অবাক হচ্ছে মায়ের কথায়। আজ মা ঝাঁঝালো কণ্ঠে কথা বলছে, কখনো তেমন করে কথা বলেন না মা। আরিয়ানে বেশ উদাসীন হয়ে মাকে জিজ্ঞেস করলো, আজ এভাবে কথা বলছো কেন মা? তো কিভাবে বলবো, যে একটা সহজ সরল মেয়েকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে, একটা ডাইনিমের কথায় যে এই বোকা মেয়েটার শরীরে কয়েকবার পর্যন্ত হাত তুলেছে, তার সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। আরিয়ান বেশ অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মা কিভাবে এত কিছু জানলো? এসব ভাবছিল আরিয়ান হঠাৎ মায়ের কথায় হুঁশ ফিরল। ভাবছিস তো আমি কিভাবে জানলাম? হ্যাঁ মানে না, থাক এত ভনিতা করতে হবে না, আমি গেলাম, মন চাইলে দুপুরে খেয়ে নিস। মা চলে গেল। নিচে আরিয়ানের বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আরিয়ান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মায়ের কথাগুলো না যতটা ওকে নার্ভাস করছে, তার চেয়ে বেশি নার্ভাস হচ্ছে সে দিশার বিয়ের কথা শুনে। কিন্তু এমন হচ্ছে কেন ভাবতে পারছে না আরিয়ান। দিশার সময়গুলো যেন কাটতেই চায় না, যদিও আগে ভার্সিটির থাকতে নিজেকেও খুব সুখী ভাবতো, কিন্তু ইদানিং ভার্সিটিতে যেতে ইচ্ছা করে না দিশা। চোখের সামনে আরিয়ানার নিহায়ত প্রেম রত মুহূর্ত যেন পাগল করে তোলে দিশাকে, একদমই সহ্য করতে পারে না সেইগুলো। সেদিন আরিয়ানের সাথে নেহার মনোমালিন্য হলেও পরে নেহা আরিয়ানকে আবারও মানিয়ে নিয়েছে। আরিয়ান এখন নেহা বলতে পাগল। চাচির কাছে ফোন দিয়ে সে জেনে নিয়েছিল দিশার কোনো বিয়ের কথা এখনও পর্যন্ত হয়নি। মা অযথায় আরিয়ানকে মিথ্যা ভয় দেখিয়েছিল। চাচির কাছ থেকে এসব জানার পর আরিয়ান সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, নেহাতে আরও বেশি ইনভলভ হয়ে গেছে। দিনের পর দিন আরিয়ানকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে নেহা, কিন্তু আরিয়ান এখনও নেহাকে বুঝতেই পারছে না। সেদিন ভার্সিটি অফ ছিল, আরিয়ান ছুটির দিনটাকে উপভোগ করতে নেহাকে কল দিল। কয়েকবার কল বাজার পরেও নেহা কলটা তুলছে না। আরও কয়েকবার কল দিতে রিসিভ করলো নেহা। বাথরুমে ছিল এতক্ষণ, টাওয়েল বাঁচানো অবস্থায় কল রিসিভ করলো সে। হ্যালো আরিয়ান, কোথায় ছিলে? কখন থেকে ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন? আমি তো বাসাতেই আছি। আজ আমাকে একটু সময় দিতে পারবে বিকেলে? ঘুরতে চাই কোথাও? আরিয়ান আজ আমার শরীরটা ভালো নেই, আজ যেতে পারবো না, অন্য কোনো দিন যাই। কেন, কি হয়েছে তোমার? বেশি কিছু না, সামান্য জ্বর আর মাথা ব্যথা আর কি। তোমার জ্বর হয়েছে আর এটাকে তুমি সামান্য বলছো? আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি তোমাকে টেনশনে রাখতে চাইনি আরিয়ান, তাই জানাইনি। এটা কোনো কথা নিহা? আচ্ছা বাদ দাও, তোমার বাসার ঠিকানা দাও, আমি আসছি। না না, তুমি কেন কষ্ট করে শুধু শুধু আসতে যাবে? শুধু শুধু বলছো কেন, তুমি তো অসুস্থ। বেশি না তো, মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা নিহা, তুমি কি চাচ্ছো, আমি কি তোমার বাসায় আসি? না মানে হয়েছে কি আরিয়ান, বাবা তো এই সময় বাসায়, তুমি আসলে কি না কি মনে করে সেই আর কি। ওকে, একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা কেটে দিল আরিয়ান। নিহা গায়ে পেছনে টাওয়েলটা আর একটু শক্ত করে বাঁধতে বাঁধতে বেড়ে সাগরের পাশে গিয়ে শুয়ে পড়ল। সাগর একটা হাসি দিয়ে নেহাকে জড়িয়ে ধরে বলল, কে কল করেছিল? কে আবার, কই মজনু? কে, আরিয়ান? হ্যাঁ, ডিসকাস্টিং লাগে এখন কই আরিয়ানকে। এত তাড়াতাড়ি অনে আসলে হবে শোনা, ওকে তোমার বসে রাখতে পারলে তো আমাদেরই লাভ, তাই না? সে আশাতেই তো আছি। কি হচ্ছে এইসব, সারা রাত তো একটু শান্তি দাওনি, মাত্র ফ্রেশ হয়ে এলাম। তাতে কি, আবারও ফ্রেশ হয়ে নিও, বিকেলে আবার তোমাকে নিয়ে বের হব। কোথায়? এই আশেপাশে একটু বেরোব। সারাদিন বাসায় বসে থেকে হাঁপিয়ে উঠেছে দিশা। দুপুরের দিকে অথৈকে কল দিয়ে নিজের বাসায় আনলো সে। অথৈ দিশাকে নিয়ে ঘুরতে বের হলো, যদিও দিশা কোথাও যেতে রাজি ছিল না। অথৈ তোমাকে ফোন দিয়ে তাদের সাথে যেতে বলল। দিশাদের বাসা থেকে অনেকটা দূরে একটা পার্ক আছে, বেশ স্বনামধন্য পার্ক। আশেপাশের অধিকাংশ মানুষ সেখানে গিয়ে ভিড় করে ফেলে, শহরের আবদ্ধ পরিবেশ থেকে একটু রেহাই পেতে। বেশ মনোমুগ্ধকর পরিবেশে বেষ্টিত এই পার্কটি। দিশা অথৈ আর তমা পার্কের ঘাসের উপর বসে কথা বলছে। অনেকক্ষণ কথা বলার পর যখনই তারা উঠে যাবে তখনই ওদের তিনজনের চোখ গেল সামনের ঝুপড়ির আড়ালে। একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে, বেশ পরিচিত মনে হচ্ছে তাদের। ওরা আরেকটু সামনে এগিয়ে দেখলো ওরা আর কেউ না, স্বয়ং আরিয়ানের প্রেমিকা নেহা, কিন্তু বাসের ছেলেটাকে তারা চিনে না। দুজন বেশ অন্তরঙ্গভাবে বসে আছে, ওদের তিনজনের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। দিশা যেন এখনই পড়ে যাবে, তখনই এক ফাঁকে ছেলেটা নেহাকে লিপ কিস করতে লাগলো। নেহাও সাই দিল, দুজন দুজন একে অপরকে কিস করায় ব্যস্ত। তখনই অথৈ ব্যাগ থেকে তার ফোনটা বের করে ঝটপট কয়েকটা পিক তুলে নিল। দিশা সেদিকে ভ্রুক্ষেপ না
করে বলে উঠল, এত বড় বেইমানি যে আরিয়ান ওকে এতটা বিলিভ করে তাকে এভাবে ঠকাচ্ছে মেয়েটা, আমি এটা হতে দিব না। কি করবি তুই? আমি এখনই আরিয়ানকে গিয়ে সবটা বলে দিব। কথাটা বলেই সেখান থেকে প্রায় দৌড়ে বেরিয়ে যায় দিশা। পেছন থেকে তো আমার অথই ডেকে চলেছে দিশাকে, সেদিকে তার খেয়াল নেই। আরিয়ানের মা সোফায় বসে টিভি দেখছে আর আরিয়ানের বাবা ওনাকে সঙ্গ দিচ্ছে। আরিয়ান নিজের রুমে বসে ফোনটা এ হাত ও হাত করছে, চোখে মুখে তার স্পষ্ট রাগের চিহ্ন ফুটে উঠেছে। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। আরিয়ানের মা গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকলো দিশা। আরিয়ানের মা অবাক হয়ে বলল, কি রে তুই এভাবে আছিস কেন, কি হয়েছে? কিছু হয়নি বড় মা, আরিয়ান কোথায়? ও তোর রুমে আছে। আচ্ছা। দিশার কোনো কথা না বলে আরিয়ানের রুমে চলে গেল। আরিয়ানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সে। আরিয়ান বেশ রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দিশা ততক্ষণে নিজেকে কিছুটা শান্ত করে নিয়েছে। আরিয়ান কেউ কিছু বলতে যাবে, এর মাঝে হঠাৎ করে আরিয়ান বলে উঠল। আরিয়ানের কথায় বেশ অবাক হলো দিশা। নেহার ব্যাপারটা সে বলতে এসেছে, কিন্তু আরিয়ান কেন এসব বলছে? তারপর দিশা বলতে লাগলো, ওই নেহার ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে এসেছি। কি বলবি তুই? হ্যাঁ কি বলবি, আমাদের সম্পর্কটা ভাঙতে এত উঠে পড়ে লেগেছিস কেন? তুই একটু শান্তিতে থাকতে দিবি কি না আমাদের? কি ক্ষতি করেছি আমরা তোর? বেশ চিৎকার করে বলতে লাগলো আরিয়ান। এত হাঁকডাক শুনে আরিয়ানের মা বাবাও রুমে চলে এলো। ছেলেটা জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, কি এত চেঁচাচ্ছিস কেন? তুমি জানো মা ও আজ কি করেছে? কি করেছো? ও আজ নেহাকে আর ওর এক ফ্রেন্ডকে অপমান করেছে, আমার নামে ওদের কাছে যাচ্ছে তাই বাজে কথা বলেছে। দিশা অবাক চোখে আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি বলছো এসব, আমি তো কখন ওদের অপমান করলাম? বরং ওরাই তো তখন অশ্লীল কাজে লিপ্ত ছিল, তখন এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব বলে দিলাম। ওইদিকে আমার নামে কাঠি করে এসেছিস, আবার এখানে এসেছিস ওর নামে কাঠি করতে, পারিসও বটে তুই। ওইদিন নেহা তোর জন্ম নিয়ে কথা বলেছিল তাই না? ঠিকই বলেছিল, তোর মতো মেয়ের এটাই প্রাপ্য। আজ আমার মনেও এই একই প্রশ্ন। বেশ ডেকে কথাগুলো বলছে আরিয়ান। দিশা ছলছল চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের বাবা বলে উঠল, এটা কোন ধরনের কথা আরিয়ান? বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে তোর? কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস তুই? আমি কিছুই ভুলিনি বাবা, তবে ভবিষ্যতে যদি আবারও ও এমন করে তাহলে আমি ভুলে যাব, ও আমার কাজিন, কথাটা যেন মনে থাকে। রেগে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল আরিয়ান। দিশা পাথরের মতো সেখানে দাঁড়িয়ে আছে। পরে বড় মা আর চাচা মিলে সোফায় নিয়ে বসালো দিশাকে। ফ্ল্যাশব্যাক, নেহার ওই ছেলেকে একসাথে অশ্লীল অবস্থায় দেখে দিশা যখন আরিয়ানের উদ্দেশ্যে চলে আসছিল তখন তো আমার অথই দিশাকে পিছু পিছু ডাকতে থাকে, দিশা দিশা, আরে শুন তো, এভাবে হঠাৎ কিছু করতে গেলে প্রবলেম হতে পারে না। দিশা সেদিকে তোয়াক্কা না করেই চলে গেল। নেহা হঠাৎই দিশার নামটা শুনে ঘাবড়ে গেল। সাথে সাথে সাগরের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে পার্কের গেটের দিকে তাকালো। সে দেখতে পেল দিশা হনহন করে বেরিয়ে যাচ্ছে। সাগর নেহার পাশে এসে জিজ্ঞেস করলো, কি হলো হঠাৎ ঘাবড়ে গেলে? এনিথিং রং? সর্বনাশ হয়ে গেছে সাগর, দিশা সবটা দেখে নিয়েছে। দিশাকে? ওই যে আরিয়ানের কাজিন, বলেছিলাম না। ও আই সি। এখন কি হবে সাগর, ও যদি আরিয়ানকে গিয়ে সবটা বলে দেয়? কেন লাভ হবে না, নিজের জালে নিজেই ফাঁসবে মেয়েটা। কিভাবে? দেখো তুমি বলেছিলে মেয়েটাকে আরিয়ান একদমই সহ্য করতে পারে না, আর তোমাকে ওনাকে অনেক বিলিভ করে আরিয়ান। তুমি যদি এখন আরিয়ানকে ও যাবার আগে কিছু একটা বলে ভাগে আনতে পারো তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ও বেবি, দ্যাটস আ গুড পয়েন্ট। হুম, তাহলে তোমার কাজ স্টার্ট করো সোনা। ইয়া। আরিয়ান রুমে বসে ল্যাপটপে কাজ করছিল তখনই নেহার কল এলো। ফোন রিসিভ করতে নেহা নেকা কান্না শুরু করে দিল। কি হয়েছে নেহা, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব, আসলে সবই আমার পোড়া কপাল। পরিতা না করে কি হয়েছে সেটা বলো। একটা দোকানে গিয়েছিলাম কিছু কিনতে, কিনে বাসায় ফেরার সময় হঠাৎই হাই স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় আমার। এতদিন পরে দেখা, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম দুজনে। এর মধ্যে কোথা থেকে যেন দিশা এসে হাজির হলো। দিশা? হ্যাঁ দিশা, আমাদের দুজনকে একসাথে দেখে যা নয় তাই বলে অপমান করলো আমাকে আর আমার ফ্রেন্ডকেও। আমাকে অপমান করলো না হয় মানলাম, কিন্তু এতদিন পর আমার বন্ধুটার সাথে দেখা, ওকেও ছাড়লো না ওই মেয়েটা, যা তা বলেছে সে। ইনফ্যাক্ট তোমাকে নিয়েও অনেক আজে বাজে কথা বলেছে সে, আরও আমাকে হুমকি দিয়েছে,
এই সূত্র ধরে নাকি সে তোমার আর আমার সম্পর্কে ফাটল ধরাবে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আরিয়ান। ওর কথা বিশ্বাস করে যদি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দাও তাই কাঁদছি। এটা বলে আবারও কান্না শুরু করে দিল নেহা। আরিয়ানের রাগ সপ্তাহ আকাশে উড়ে গেল। রাগে কটমট করতে করতে ফোনটা কেড়ে দিল সে। নেহা ওইদিকে সাগরের সাথে একটা শয়তানি হাসি দিল। আরিয়ান নিজের রুমে বসে রাগে ফোনটা এহাত ওহাত করতে লাগলো। তারপরে ঘটনা তো সবই জানে। তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।